সম্পদের হিসাব না দেয়ায় সাবেক সেনা কর্মকর্তা শহীদ খানকে সাজা দিয়েছে আদালত। ঢাকার জজ আদালতের রায়ে কারাদণ্ডের সঙ্গে তাকে 50,000 টাকা অর্থদণ্ডও করা হয়েছে। এই অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও 1 মাস কারাভোগ করতে হবে। এর আগেও 2টি মামলায় সাজা হয়েছে সাবেক এই সেনা কর্মকর্তার। সম্পদের হিসাব না দেয়ায় দুদকের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ শহীদ উদ্দিন খানের 3 বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, মাত্র 4 কার্যদিবসে এই মামলার রায় হয়েছে। মামলাটিতে গত 8 আগস্ট অভিযোগ গঠনের পর গত 23 আগস্ট এবং 7 সেপ্টেম্বর 6 জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। এরপর মঙ্গলবার যুক্তিতর্কের পর রায় হল। আসামি শহীদ খানের অনুপস্থিতিতে মামলার রায় হয়। রায় ঘোষণার পর বিচারক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সাবেক কর্নেল শহীদ খান বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। সেখানে বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সরকারের সমালোচনা করতে দেখা যায় তাকে। অপর এক মামলায় 2020 সালের 10 নভেম্বর শহীদ খান, তার স্ত্রী ফারজানা আঞ্জুম খান সহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। এছাড়া একই বছরের 20 ডিসেম্বর আয়কর ফাঁকির মামলায় শহীদ খানকে 9 বছরের কারাদণ্ড দেয় আদালত। শহীদ খানের কাছে তার সম্পদের হিসাব চেয়ে 2020 সালের 16 আগস্ট চিঠি দিয়েছে দুদক, কিন্তু তিনি তা না দেয়ায় 2021 সালের 24 জানুয়ারি দুদকের উপপরিচালক কামাল উদ্দিন আহমেদ মামলাটি করেন। একই কর্মকর্তা তদন্ত করে গত বছরের 14 নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। দুদকের অভিযোগ, দেশে ও বিদেশে শহীদ খানের 25 কোটি টাকা মূল্যের বাড়ি রয়েছে। এছাড়া বিদেশের বিভিন্ন ব্যাংকে তার বিপুল অর্থ রয়েছে। এই অর্থ তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।